ইউটিউবে নতুন চ্যানেল স্টার্ট করার পর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সাবস্ক্রাইবার গেইন করা। আর সম্প্রতি ইউটিউব বলে দিয়েছে যে আপনার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলে আপনি ইউটিউবের পক্ষ থেকে যে মনিটাইজেশন আছে সেটা পাবেন না। সো এক্ষেত্রে আপনার 1000 সাবস্ক্রাইবার গেইন করাটা খুবই টাফ হয়ে গেছে। আপনার যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার মাত্র 7 দিনে গেইন করতে পারবেন। সো সারা ভিডিও জুড়ে আমি মাসু মাসি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ইউটিউব টেক। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইবার গেইন করার জন্য আপনার এক নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি সাজেস্টেড পেজে নিয়ে যেতে চান অথবা র্যাঙ্ক করাতে চান, তাহলে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভিডিওর ওয়াচ টাইম বেশি করা। অর্থাৎ ভিডিওতে আপনার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম থাকবে তার মানে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যায়। সো আপনি যখনই একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন, সেটা আপলোড করার পর আপনি সেই লিঙ্কটা এমন 10 জন বা 20 জন বন্ধুকে আপনি সেন্ড করবেন যেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। যখনই আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তারা দেখবে তার মানে আপনার ভিডিওতে ওয়াচ টাইম অনেক বেড়ে যাবে। তার মানে ওয়াচ টাইম বেড়ে যাওয়া মানে আপনার সেই ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটিটাও বেড়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে তারা তো আমার ভিডিও দেখে না, তো আমি বলছি যে আপনার ঘরে তো যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো থাকে, তাই না? তো আপনি কি করবেন, সেই মোবাইলে সেই ভিডিওটা যেই ওপেন করার পরে আপনি সেটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে সেখানে তো আপনার ভিডিওটা চলতেই থাকবে, তার মানে আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। এক্ষেত্রে আপনার ভিউ হওয়ার যে পসিবিলিটিটা আছে সেটা অনেকাংশে বেড়ে যাবে। এখন নতুন চ্যানেলে যখন নাকি একটা ভিজিটর আসে বা ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে আসে, তখন আগে আপনার দেখে যে কন্টেন্টের কোয়ালিটি কেমন, সেই অনুযায়ী কিন্তু তাদের ভিডিওটা ভালো লাগলে বা তাদের যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে কিন্তু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এক্ষেত্রে আপনার অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি যে ধরনের ভিডিও আপলোড করছেন সেটা কি আপনার যে ভিউয়ার্সটা আছে সেটা তারা চাচ্ছে কি না। সো এক্ষেত্রে আপনার যদি সেই ভিডিওটা তারা তাদের যদি যে সেই প্রয়োজনটা মিটে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো নাম্বার টুতে আসুন যে কী কারণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো নতুন যে সাবস্ক্রাইবার আছে সেটা গেইন করার জন্য আপনার অবশ্যই যে ভাইরাল টপিকগুলো আছে সেটা নিয়ে আপনি কাজ করে যান, এবং যেই বিষয়টা নিয়ে মানুষ ইউটিউবে বেশি সার্চ করে সেই বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করুন এবং সে অনুযায়ী আপলোড করুন। তো তখন দেখবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার খুব দ্রুত বেড়ে গেছে। এখন আসুন নাম্বার থার্ডে, যখন নাকি বাজারে একটা নতুন মোবাইল লঞ্চ হবে তখন আপনি সেই মোবাইলটা নিয়ে একটা রিভিউ তৈরি করুন। অথবা আপনি মোবাইলটা না পেলে আপনি যে মোবাইলের যে স্পেসিফিকেশানগুলো আছে বা কত জিবি র্যাম, কত জিবি রম, অথবা ক্যামেরা কেমন, অথবা সেই মোবাইলটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া যদি আপনি আপনার ভিউয়ার্সদেরকে দিতে পারেন তাহলে আপনার সাবস্ক্রাইবার অনেকাংশে বেড়ে যাবে। সো বুঝতেই পারছেন একটা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এর চাইতে কার্যকর কোনো পদ্ধতি হতেই পারে না। তো এবার আসুন নাম্বার ফোরে। তো এক্ষেত্রে আপনার যদি একটি টেকনোলজি বেসড চ্যানেল থাকে তাহলে আপনার যে ভিউয়ার্স আছে তাদেরকেও সেই টেকনোলজি বিষয়ে ইন্টারেস্ট থাকতে হবে। তো এক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি যে বড় বড় ফ্যান পেজ আছে যেমন সোহাগ 360 অথবা নেটবিট, এই সকল চ্যানেলের যে ফ্যান পেজগুলো আছে সেখানে একটি করে লাইক দিয়ে রাখবেন। তো লাইক দিয়ে রাখার উপকারিতা কী সেটা আপনি আপনাদেরকে বলবো। তো আপনারা যখনই লাইক দিয়ে দিবেন তখন তারা দেখবেন যে যে ভিডিওতে যে কমেন্ট বক্সটা থাকে সেখানে আপনারা আপনার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবেন, তার মানে তারা আপনারা জানতে পারবে যে এই লিঙ্কটা আপনি টেকনোলজি বেসড চ্যানেলে দিয়েছেন, তার মানে সেখান থেকে আপনি কিছু ভিউয়ার্স আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন। তো যখনই আপনার চ্যানেলে সেই ভিউয়ার্সটা চলে আসবে আপনার কন্টেন্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। দিস ইজ এ স্মার্ট আইডিয়া, রাইট? সো এখন আসুন নাম্বার ফিফথে। নাম্বার ফিফথ আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে অনেক ধরনের চ্যানেল আছে যারা কিউএনএ সেশন করে থাকে, তো সেই কিউএনএ সেশনে অনেক মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। এখন আপনি সেই প্রশ্নের যে উত্তরগুলো আছে সেখানে কমেন্টের যে রিপ্লাই হিসাবে আছে সেগুলো আপনি রিপ্লাই করে দিন। তো এক্ষেত্রে যখন দেখবে যে আমার যে প্রশ্নটা আছে সেটা রিপ্লাই আমি পেয়ে গেছি, তখন সেই চ্যানেলের যে কমেন্ট করেছে সেই ভিউয়ার্স আপনার চ্যানেলে চলে আসবে। আপনার চ্যানেলটা যখন দেখবে যে আপনার চ্যানেলে আপনি খুব সুন্দর সুন্দর ভিডিও সাজিয়ে রেখেছেন, তখন আপনার যে কোনো একটা ভিডিওতে তার অবশ্যই ক্লিক করবে, এবং যখন দেখবে আপনার কন্টেন্টটা ভালো লেগেছে সঙ্গে সঙ্গে দাদা সাবস্ক্রাইব করে দেবে।
তো বুঝতেই পারছেন এটা একটা চমৎকার একটা আইডিয়া যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। সো এই ছিল নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক দেবেন, কারণ আমরাই তো। সো ফিরছি নতুন কোনো টেক ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন ধরনের ভিডিও দিলে আপনার উপকার হবে। সো আজকের মতো।